প্রিয় সিসি ফিলি বন্ধুদের জন্য একদম গ্রেট অপরচুনিটি বা গ্রেট নিউজ। আপনারা হয়তো প্রত্যেকেই নোটিফিকেশন পেয়েছেন যে আমাদের ডিজিটাল সাহা পোর্টালে বা সিসি সেন্টারে পোস্ট অফিসের কাজ অর্থাৎ স্পিড পোস্ট। তো আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে কিভাবে আপনারা স্পিড পোস্ট বুকিং করবেন এবং কিভাবে আপনারা সেই আর্টিকেল বা যে পার্সেল আপনারা বুক করবেন তার সমস্ত প্রসেস দেখাবো। ইতিমধ্যে সমস্ত কাজগুলো লাইভ হয়ে গেছে, তবে আমরা ডিজিটাল সেবা পোর্টালে যেহেতু রয়েছি তো ডিজিটাল সেবা পোর্টালে এই ধরনের লিঙ্ক এখনও দেওয়া হয়নি এবং আমাদের নতুন একটি ওয়েবসাইটে দেওয়া হয়েছে, সেই ওয়েবসাইটের মধ্য দিয়ে কিন্তু সমস্ত ধরনের কাজগুলো শুরু হয়ে গেছে এবং আজকে তার সম্পূর্ণ প্রসেস দেখাবো। কীভাবে বুকিং করবেন, কীভাবে ট্র্যাক করবেন, কীভাবে স্টেটাস চেক করবেন, কত টাকা সেখান থেকে কাটা হবে তার সম্পূর্ণ প্রসেস আমরা দেখাবো। এবং যে সমস্ত ভিএলই বন্ধুরা চাইছেন আপনারা খুব সহজে আপনাদের সিসি সেন্টার থেকে এই পোস্ট অফিসের সার্ভিস সমস্ত গ্রাহকদের বা সমস্ত কাস্টমারদেরকে আপনারা দিতে পারবেন। তো চলুন বন্ধুরা ইন্টারেস্টিং ভিডিওটি শুরু করা যাক। তো আমরা চলে এসেছি এবার ডিটেল সার্ভার যে তো সিসি ভিএলই বন্ধুরা নতুন যে অফিসিয়াল ওয়েবসাইট এখানে দেওয়া হয়েছে অর্থাৎ darkmitra.ccclouds.in এই অফিসিয়াল ওয়েবসাইট আমরা চলে এসেছি। তো আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন, আমরা ভিডিও ডিসক্রিপশনে এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটি দিয়ে রাখবো, সেখান থেকেও আপনারা এই ধরনের পেজে আসতে পারবেন। তো আপনারা গুগল সার্চ বারে গিয়ে যদি টাইপ করেন darkmitra.ccclouds.in তাহলে এই ধরনের পেজে চলে আসতে পারবেন এবং এখান থেকে আমাদের সমস্ত কাজগুলো আমরা করতে পারবো। তো প্রথমত আমাদের যে ডিজিটাল সেবা সেটা কানেক্ট করতে হবে এবং ডিজিটাল সেবা কানেক্ট করলেই আমাদের যে ড্যাশবোর্ড সেই ড্যাশবোর্ডে নিয়ে যাওয়া হবে এবং এখানে শুধুমাত্র সিসি ভিএলই লেখা রয়েছে, ঠিক আছে। তো এখানে সিলেক্ট টাইপ এখানে বা ইউজার টাইপ এখানে দেওয়া রয়েছে শুধুমাত্র সিসি ভিএলই এবং এখানে আমরা ডিটেল সেবা কানেক্ট করবো। ডিটেল সেবা কানেক্ট করার জন্য এখানে আপনারা ক্লিক করে দেবেন, এখানে যখনই ক্লিক করবেন দেখবেন যে আপনার যে সিসি আইডি এবং পাসওয়ার্ড চাওয়া হবে এবং সাইন ইন আপনাকে ক্লিক করতে হবে। দেন এখানে আপনার যে ইউজার আইডি অর্থাৎ সিসি আইডি এবং পাসওয়ার্ড এবং যেটা ক্যাপচার রয়েছে সেটা দেখে দেখে আপনারা ফিল করবেন। ফিল করার পর এখানে সাইন ইনে ক্লিক করে দেবেন। সাইন ইনে যখনই ক্লিক করবেন এখানে বেশ কিছু ইনফরমেশন আপনার আসবে এবং এখানে আপনাকে প্রসিডে ক্লিক করতে হবে। তো চলুন বন্ধুরা আমরা এখানে সাইন ইনে ক্লিক করে দিই। সাইন ইনে ক্লিক করা মাত্রই দেখবেন আপনার নাম, সিসি আইডি, আপনার মোবাইল নাম্বার, ইমেল আইডি যেগুলো রেজিস্টার্ড রয়েছে সিসির সাথে এবং আপনার যে সেন্টার অ্যাড্রেস বা আপনার যে অ্যাড্রেস রয়েছে সেটা অটোমেটিকভাবে এখানে চলে আসবে এবং আপনার যে স্টেট এবং ডিস্ট্রিক্ট এটা অটোমেটিকভাবে চলে আসবে। দেন আপনাকে যেটি করতে হবে সেটা হচ্ছে যে ফ্যাসিলিটি ডিসক্রিপশন বলে একটা অপশন আপনারা পাবেন এবং আপনার যে পিনকোড সেটাও এখানে চলে আসবে। দেন ফ্যাসিলিটি ডিসক্রিপশন বলে একটা অপশন এখানে রয়েছে এবং এখানে সিলেটের একটা অপশন রয়েছে, এখান থেকে আপনি আপনার নিয়ারেস্ট বা আপনার যে কাছের পোস্ট অফিস রয়েছে সেইটা এখান থেকে আপনারা সিলেক্ট করবেন। তো এখান থেকে আপনারা সিলেক্টেড অপশনে ক্লিক করে দেবেন, দেখবেন যে সমস্ত আপনার পিনকোডে যেগুলো পোস্ট অফিস রয়েছে সমস্ত পোস্ট অফিসের লিস্ট এখানে শো হবে এবং এই সমস্ত ধরনের পোস্ট অফিসের মধ্যে আপনার যে কাছের পোস্ট অফিস রয়েছে সেটা এখান থেকে আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করা মাত্র দেখবেন ফ্যাসিলিটি কোড যেটা রয়েছে অটোমেটিকভাবে এখানে চলে আসবে। দেন আমরা এখানে আমাদের যে পোস্ট অফিস রয়েছে আমরা এখানে এটা সিলেক্ট করেছি। এবার দেখতে পাচ্ছেন ফ্যাসিলিটি কোড যেটা এখানে রয়েছে সেটা অটোমেটিকভাবে চলে আসবে, সেটা আপনাকে কোনো কিছু করতে হবে না। দেন আমরা প্রসিডে ক্লিক করে দেবো। তো এই ধরনের কমপ্লিট প্রসেস করার পরে আপনারা এখানে ফ্যাসিলিটি যখনই ক্লিক করবেন বা আপনার যে পোস্ট অফিস যখনই আপনারা সিলেক্ট করবেন দেখবেন যে ফ্যাসিলিটি কোড যেটা রয়েছে অটোমেটিকভাবে চলে আসবে। দেন প্রসিডে আপনারা ক্লিক করে দেবেন। প্রসিডে ক্লিক করা মাত্রই দেখবেন ডিওপি অর্থাৎ ডিপার্টমেন্ট অফ পোস্ট অফিসের সাথে আপনার যে সিসি আইডি তার যে লিঙ্ক সাকসেসফুলভাবে হয়ে যাবে এবং এই ধরনের ড্যাশবোর্ড আপনাদের সামনে চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে যতগুলো আপনারা বুকিং করবেন টোটাল বুকিং এখানে এটা শো করবে, তারপরে টোটাল যে অ্যামাউন্ট যেটা আপনার সেটা শো করবে, এখানে আপনার নাম শো হবে। তো এই ধরনের ড্যাশবোর্ড আপনাদের সামনে চলে আসবে। তো আপনারা খুব সহজে এই ধরনের ড্যাশবোর্ডে আপনারা যখন চলে আসবেন এবং এখান থেকে সমস্ত ধরনের কাজগুলো আপনাকে করতে হবে। তো আজকে আমরা সমস্ত বিষয়টি দেখাবো কীভাবে আপনারা বুক করবেন, কত টাকার অ্যামাউন্ট আপনাকে এখানে দিতে হবে এবং যে পার্সেলগুলো আপনারা বুক করবেন তার সমস্ত প্রসেসগুলো আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে দেখব। কীভাবে ট্র্যাকিং করবেন, ট্র্যাকিং আইডি আপনারা কীভাবে পাবেন এবং স্পিড পোস্ট এবং নর্মাল পোস্টের মধ্যে যে পার্থক্য সেটাও কিন্তু আপনারা এখানে খুব সহজেই পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা আমরা বুকিং প্রসেসটি দেখি। দেন আপনারা বাঁ দিকে চলে আসবেন। তো বাঁ দিকে যখনই আসবেন দেখবেন বিভিন্ন ধরনের সার্ভিসগুলো কিন্তু এখান থেকে আপনাকে দেখতে হবে। তো আমরা চলে এসেছি এখানে, প্রথমত আপনাদের যে হোম পেজ রয়েছে, ঠিক আছে, সেই হোম পেজে আপনারা চলে আসবেন। আসার পরে নিচের দিকে বেশ কয়েকটা অপশন এখানে শো করছে এবং এখানে দেখবেন হোম রয়েছে, নিচের দিকে দেখবেন বুকিং। তো এখানে যখনই আপনারা ক্লিক করবেন এখান থেকে আপনাকে বুকিং প্রসেসটি কমপ্লিট করতে হবে এবং নিচের দিকে আরও বেশ কয়েকটি অপশন রয়েছে, আমরা অবশ্যই দেখে নেব সেই সমস্ত যে প্রসেসগুলো রয়েছে বা অপশনগুলো রয়েছে। তো নিচের দিকে যখনই আপনারা আসবেন দেখবেন যে এখান থেকে আপনার ট্র্যাকিং করতে পারবেন আপনার যে পোস্ট বা পার্সেল যেখানে রয়েছে সেটা ট্র্যাকিং আইডি বা স্পিড পোস্টের যে আইডি রয়েছে সেটা ট্র্যাকিং আইডি দিয়ে ট্র্যাকিং করতে পারবেন এবং রিপোর্ট রয়েছে, এখানে একটা লগ আউটের অপশন রয়েছে। তো চলুন বন্ধুরা বুকিংয়ে আপনারা ক্লিক করে দেবেন। বুকিংয়ে যখনই ক্লিক করবেন এই ধরনের ড্যাশবোর্ড আপনাদের সামনে চলে আসবে অর্থাৎ টাইপ অফ সার্ভিস বলে একটা অপশন রয়েছে, শুধুমাত্র ডোমেস্টিক, ডোমেস্টিক অর্থাৎ আমরা ইন্ডিয়ার যে কোনো জায়গাতে আমরা কিন্তু খুব সহজেই স্পিড পোস্ট আমরা অবশ্যই করতে পারবো। তো শুধুমাত্র ডোমেস্টিক, বাইরে কোনো জায়গা বা অন্য কোনো দেশে আমরা এখান থেকে স্পিড পোস্ট করতে পারবো না, অবশ্যই এটা মনে রাখবেন। দেন প্রথমত সেন্ডার নেম এবং এখানে সেন্ড টু, তো সেন্ডার ফ্রম অর্থাৎ যেখান থেকে সেন্ড করা হবে পোস্ট, ঠিক আছে, এবং সেন্ড টু যেখানে সেন্ড আপনারা করবেন। তো দেন এখানে সেন্ডার নেম যিনি পাঠাবেন ওনার নাম এখানে আপনারা দিয়ে দেবেন, সম্পূর্ণ ফুল নেম অবশ্যই দেবেন, ঠিক আছে, সেন্ডার নেম এখানে সঠিকভাবে দিয়ে দেবেন। তারপরে ওনার যে পিনকোড রয়েছে অবশ্যই আপনারা পিনকোড দিয়ে দেবেন। পিনকোড দেওয়া মাত্রই এখানে স্টেট অটোমেটিকভাবে চলে আসবে এবং ডিস্ট্রিক্ট এটা অটোমেটিকভাবে চলে আসবে, এটাতে সিলেক্ট করার কোনো অপশন থাকবে না, ঠিক আছে। দেন এখানে আপনারা চলে আসবেন
সেন্ডারের যে মোবাইল নাম্বার রয়েছে মোবাইলে একটি ওটিপি সেন্ড করা হবে, জেনারেট ওটিপিতে ক্লিক করে ওটিপি সেন্ড করে এখানে আপনাকে ওটিপিটি ভেরিফাই কমপ্লিটলি করতে হবে। দেন এইবার ওটিপি ভেরিফাই কমপ্লিট করার পরে ইমেল আইডি আপনারা চাইলে দিতে পারেন, না হলে এটা ছেড়ে দেবেন। তারপরে সেন্ডারের যে ফুল নেম অর্থাৎ যিনি স্পিড পোস্ট করবেন ওনার সম্পূর্ণ যে ঠিকানা রয়েছে সম্পূর্ণ একদম অ্যাড্রেসটা এখানে সঠিকভাবে আপনারা দিয়ে দেবেন। দেওয়ার পরে আমরা নিচের দিকে চলে যাব বা এখানে আপনারা চলে আসবেন, আমরা এখানে আর্টিকেল ডিটেলস, আর্টিকেল ডিটেলসে আপনারা এখানে সিলেক্ট করবেন দুটা সার্ভিস, একটা হচ্ছে স্পিড পোস্ট, একটা হচ্ছে রেজিস্টার্ড পার্সেল। তো এখানে আমরা যেহেতু স্পিড পোস্ট দেখাবো বা রেজিস্টার্ড পার্সেল দুটোই আমরা এখানে আপনাদেরকে দেখিয়ে দেবো এবং কোনটাতে কত পরিমাণ আপনাকে অ্যামাউন্টটা এখানে ডেবিট হবে বা কীভাবে সেটা ডেবিট হবে, ঠিক আছে। এবং স্পিড পোস্ট যদি আপনারা করেন সেক্ষেত্রে যে সুবিধা রয়েছে বা রেজিস্টার্ড পার্সেলের ক্ষেত্রে যে সুবিধা রয়েছে অবশ্যই আমরা সম্পূর্ণ ডিটেলসটা আজকে এই ভিডিওর মাধ্যমে দেখে নেবো। তো চলুন মধ্যে আমরা স্পিড পোস্টে ক্লিক করে দেবো। তো স্পিড পোস্ট অর্থাৎ স্পিড পোস্টে যখন আপনারা ক্লিক করবেন বা সেখানে খুব দ্রুততার সাথে কিন্তু আপনার যে পার্সেল বা আপনি যেটা সেন্ড করবেন খুব তাড়াতাড়ি সেটা সেখানে পৌঁছে যাবে এবং আপনি একটা ট্র্যাকিং আইডি আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারও পেয়ে যাবেন এবং যে স্লিপটি জেনারেট হবে সেখানেও আপনারা পেয়ে যাবেন। তো এখানে প্রথমত ওয়েট অর্থাৎ আপনার যে আপনি যেটা পার্সেল করবেন ঠিক আছে সেটার ওয়েট কত সেটা এখানে দিয়ে দেবেন, তারপরে তার লেন্থ এবং তার যে লেন্থ ঠিক আছে তার যে ওয়েট তারপরে হাইট এগুলো আপনাকে অবশ্যই দিতে হবে। তারপরে আপনারা এখানে চলে আসবেন সেন্ড টু অর্থাৎ যেই জায়গায় আপনি সেন্ড করবেন বা যাকে আপনারা পাঠাবেন তার যে নেম সেটা এখানে সঠিকভাবে দিয়ে দেবেন। দেওয়ার পরে এখানে দেখবেন ওনার যে ফুল নেম বা যেই জায়গাতে আপনি সেন্ড করবেন ওনার ফুল নেম, তারপরে এখানে ওনার পিনকোড অবশ্যই দেবেন, পিনকোড দেওয়া মাত্র স্টেট এবং ডিস্ট্রিক্ট অটোমেটিকভাবে চলে আসবে। দেন ওনার যে মোবাইল নাম্বার অর্থাৎ রিসিভারের যে মোবাইল নাম্বার ঠিক আছে যে রিসিভারের যে মোবাইল নাম্বার সেটা এখানে দিয়ে দেবেন, ইমেল আইডি যদি থাকে তাহলে দিতে পারেন না হলে এটা ছেড়ে দেবেন। দেওয়ার পরে এখানে ওনার যে ফুল অ্যাড্রেস একদম সম্পূর্ণ সঠিকভাবে ফুল অ্যাড্রেসটা অবশ্যই দেবেন কারণ এখানেই আপনার পার্সেল বা আপনার যে স্পিড পোস্ট এখানেই যাবে, ঠিক আছে। তারপরে নিচের দিকে আপনারা চলে আসবেন, তারপরে আপনার নিচের দিকে এসে ক্যালকুলেটে যখনই ক্লিক করবেন ঠিক আছে ক্যালকুলেটে ক্লিক করা মাত্র আপনার যে পেমেন্ট বা ফি যেটা যে অ্যামাউন্ট আপনাকে পেমেন্ট করতে হবে সেটা এখানে শো করবে। তো স্পিড পোস্টের ক্ষেত্রে যে অ্যামাউন্টটা এখানে আপনার যে ওয়েট সেই হিসেবে কিন্তু এখানে পেমেন্টটা করতে হবে আপনাকে অবশ্যই এটা মনে রাখবেন, বা আপনার যে পার্সেল রয়েছে সেক্ষেত্রে আপনার যে ওয়েট বা আপনার যে হাইট ওয়েট এবং এই সমস্ত কিছু রেজিস্টার্ড পার্সেলে যদি আমরা ক্লিক করি তো সেক্ষেত্রে আমরা এখানে যে ওয়েটটা রয়েছে সেই ওয়েটটা এখানে দিয়ে দেবো। তারপরে যে লেন্থ তারপরে যে হাইট এগুলো দেওয়ার পরে আপনারা ক্যালকুলেটে ক্লিক করবেন দেখবেন সেই অ্যামাউন্টটা এখানে শো করবে, তবে যে যে পরিমাণ ওয়েট রয়েছে তার উপর নির্ভর করেই কিন্তু এখানে তার অ্যামাউন্টটা শো করবে, এটুকুটা অবশ্যই মনে রাখবেন। তো অবশ্যই যে স্পিড পোস্টের থেকে কিন্তু যে রেজিস্টার্ড পার্সেলের যে অ্যামাউন্টটা এখানে একটু কম হবে এবং স্পিড পোস্টে একটু বেশি হবে, তবে স্পিড পোস্টে খুব তাড়াতাড়ি যে আপনার যে আর্টিকেল সেটা খুব সহজেই তাড়াতাড়ি সেন্ড করা হবে, তাড়াতাড়ি আপনি পেয়ে যাবেন, ঠিক আছে। দেন আমরা এখানে স্পিড পোস্টে যদি ক্লিক করি হাইট ওয়েট একটু কম করে দিলাম, দেন আমরা এখানে ক্যালকুলেটে ক্লিক করে দিলাম, ক্যালকুলেটে যখনই ক্লিক করবেন দেখবেন যে তার অ্যামাউন্ট এখানে শো করছে। তো আপনার হাইট ওয়েট এই সমস্ত কিছুর উপর নির্ভর করেই কিন্তু তার অ্যামাউন্টটা শো করছে, ঠিক আছে। সমস্ত বিষয়টি আমরা সম্পূর্ণ সঠিকভাবেই কিন্তু দেখিয়ে দিলাম। তো এবার আপনাকে এখানে পেমেন্ট করতে হবে আপনার ডিটেলস সার্ভার পোর্টালে বা ডিটেলস সার্ভার ওয়ালেটে নিয়ে যাওয়া হবে। যখন আপনি এখানে পেতে ক্লিক করে দেবেন তো আপনার ওয়ালেট যেটা রয়েছে ডিটেলস সার্ভার ওয়ালেটে আপনাকে নিয়ে যাওয়া হবে এবং সেখানে আপনার যে সিসির যে ইউজার আইডি এবং যে আপনার ওয়ালেট পিন সেই ওয়ালেট পিন দিয়ে এখানে আপনাকে পেমেন্টটা কমপ্লিটলি করতে হবে। যখনই আপনারা পেমেন্ট কমপ্লিটলি করে দেবেন, তো আমরা এখানে পেমেন্ট করছি না ঠিক আছে, যখনই আপনি কমপ্লিটলি পেমেন্টটা করবেন দেখবেন যে আপনার রিসিপ্ট একটা জেনারেট হবে, সেই রিসিপ্টটা আপনাকে আপনার যে পার্সেল বা আপনার যে আর্টিকেল যেটা আপনি সেন্ড করবেন বা পাঠাবেন সেইটাতে আপনাকে অবশ্যই এখানে আপনাকে যে রয়েছে ঠিক আছে এই ধরনের একটা রিসিপ্ট আপনি পাবেন। আপনার যে আর্টিকেল যেটা রয়েছে সেইখানে আপনাকে এটা সাটাতে হবে এবং খুব আপনার যে নিয়ারেস্ট যে পোস্ট অফিস রয়েছে যেখানে আপনি সিলেক্ট করেছেন সেইখানে আপনাকে দিতে হবে এবং খুব সহজেই আপনি আপনার যে সিসি সেন্টার থেকে স্পিড পোস্টের কাজ খুব সহজে করতে পারবেন। তো এই ধরনের একটা আপনার যে রিসিপ্ট কপি আপনারা চাইলে সেই রিসিপ্ট কপি আপনি আপনার কাস্টমার বা যিনি এখানে পার্সেল বুক করবেন বা স্পিড পোস্ট বুক করবেন অনেকেও দিতে পারেন, বা ওনার যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার থাকবে সেখানেও ট্র্যাকিং আইডি চলে যাবে যদি সে স্পিড পোস্ট করে, এবং সেই ট্র্যাকিং আইডির মধ্যে দিয়ে খুব সহজে আপনারা আপনাদের যে পার্সেল সেটা ট্র্যাক করতে পারবেন। এবং এখানে আমরা রিপোর্টে যদি দেখি রিপোর্টে আর্টিকেল যে নাম্বার রয়েছে সেটার মধ্যে দিয়েও কিন্তু আপনারা খুব সহজে ট্র্যাকিং করতে পারবেন। তো এই ধরনের যে ড্যাশবোর্ডে আপনারা চলে আসবেন, এখানে টোটাল বুকিং যেটা রয়েছে সেটা এখানে শো করবে ঠিক আছে, এখানে যে টোটাল অ্যামাউন্ট যেটা রয়েছে সেটা এখানে শো করবে, এবং ডিজিটাল সেবা পোর্টালেই কিন্তু খুব সহজেই বা সেখান থেকেই কিন্তু আপনাকে যে আপনার কমিশন সেটা সেখান থেকে দেওয়া হবে আপনার অ্যামাউন্টের উপর নির্ভর করে। দেন আমরা এখানে ট্র্যাকিংয়ে চলে যাবো, ট্র্যাকিংয়ে যখনই যাবেন আপনার যে আর্টিকেল যে নাম্বার রয়েছে বা আইডি রয়েছে সেটা দিয়ে আপনি এখান থেকে খুব সহজে ট্র্যাক করতে পারবেন আপনি যে সমস্ত কাজগুলো করেছেন ঠিক আছে। এছাড়াও রিপোর্টে যদি আপনারা দেখেন এখানে রিপোর্টের একটা অপশন রয়েছে, তো এখান থেকে আপনারা খুব সহজে এই সমস্ত বিভিন্ন ধরনের যে অপশানগুলো রয়েছে যেমন রিপোর্টে যদি আমরা ক্লিক করি তো রিপোর্ট থেকেও এখানে বেশ কিছু আর্টিকেল আইডি থেকে বুকিং ডেট থেকে সমস্ত কিছু এখানে শো করছে, এছাড়া এখানে কত টাকার অ্যামাউন্ট আপনারা বুকিং করছেন ঠিক আছে,
তারপরে সাবমিটের যে স্ট্যাটাস সেটা এখানে শো করছে, সমস্ত কিছু শো করছে, ডেট অ্যামাউন্ট থেকে শুরু করে সমস্ত কিছু আপনি এখান থেকে চেক করতে পারবেন। এবং চাইলে এটা আপনারা প্রিন্ট আউটও নিতে পারেন বা ডাউনলোডও করতে পারেন, ঠিক আছে। তো সমস্ত প্রসেসগুলো আপনারা আপনাদের সিএসসি সেন্টার থেকে করতে পারবেন এবং খুব সহজেই, এখানে বড় কিছু কাজ নেই, একটাই ফর্ম আপনাকে ফিল আপ করতে হচ্ছে এবং স্পিড পোস্টের কাজ আপনারা আপনাদের সিএসসি সেন্টারে খুব একদম তাড়াতাড়ি অ্যাভেলেবেল করিয়ে নিতে পারবেন। তো যে সমস্ত ভিএলই বন্ধুরা আপনারা এখনও শুরু করেননি, আপনারা শুরু করতে পারেন এবং এই ধরনের ড্যাশবোর্ড থেকে বিভিন্ন ধরনের সার্ভিসগুলো আপনারা খুব সহজে দেখে নিতে পারেন যে কীভাবে আপনারা কাজ করবেন। প্রিয় ভিএলই বন্ধুরা, একটু হলেও কিন্তু আমরা আপনাদেরকে সমস্ত বিষয়ে দেখানোর চেষ্টা করলাম এবং যে সমস্ত ভিএলই বন্ধুরা আপনারা রয়েছেন খুব সহজেই আপনারা এই ধরনের কাজগুলো শুরু করতে পারেন এবং পরবর্তী সময়ে যদি নতুন আপডেট আসে আমরা অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এটুকুই এবং অজয় বাংলা চ্যানেলটির সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।